নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ষায় ছোট্ট সোনাদের ভালো থাকার উপায়। এই বর্ষার সময়টাতে ছোট থেকে বড় সবারই সর্দি, কাশি, জ্বর, ডেঙ্গু, পেট খারাপ ইত্যাদি বিভিন্ন রকমের রোগ দেখা যায়। তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ছোট্ট সোনাকে যেন সব রকম অসুস্থতা থেকে দূরে রাখতে পারি। তাহলে চলুন জেনে নিই এর জন্যে কী কী করব। বর্ষাকালে ত্বক ভিজে থাকলে সহজেই ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, তাই লক্ষ্য রাখতে হবে বাচ্চার হাত পা যেন ভিজে না থাকে। একেবারে ছোট বাচ্চা হলে বারে বারে ডায়পার চেঞ্জ করে দিতে হবে, শিশুর ত্বক সবসময় শুকনো রাখতে হবে। এই সময় শিশুকে ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি বেশি পরিমাণে খাওয়াতে হবে, আর সেই সাথে শিশুকে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। বর্ষাকালে শিশুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এই সময় আবহাওয়া জলীয় বাষ্পপূর্ণ হয় এবং ত্বকে ময়লা জমে খোস পেঁচড়া সহ সহজেই নানা ধরনের ইনফেকশন হয়। এবার চলুন জেনে নিই বিশদে কিছু জরুরি বিষয়। বর্ষার সময় আবহাওয়ার পরিবর্তন হতে থাকে, কখনো বৃষ্টি তো কখনো গরম। বৃষ্টি হলে আবহাওয়া ঠান্ডা, না হলে গরম। তাই গরম হলে বাচ্চাদের নরম ও হালকা পোশাক পরান। রাতে বা দুপুরে বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া ঠান্ডা হলে মোটা ফুল স্লিভ কাপড় পরান, এতে ওদের শরীর গরম থাকবে। বাড়ির পরিবেশ ভেজা ও স্যাঁতস্যাঁতে থাকলে তা সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে। বাইরে বেরোনোর সময় বাচ্চাদের রেনকোট ও ছাতা নিয়ে যেতে বলুন। তবে কোনো কারণে বাড়ি ফিরতে তারা ভিজে গেলে সঙ্গে সঙ্গে গামছা বা তোয়ালে দিয়ে মুছে দিন এবং শুকনো জামা কাপড় পরিয়ে দিন। ডায়পারের প্রতি নজর দিন। বাচ্চাদের মধ্যে বর্ষাকালে বারবার প্রস্রাবের প্রবণতা থাকে। বাড়িতে কোনো নবজাতক বা শিশু থাকলে তারা সর্বক্ষণ ডায়পার ব্যবহার করলে সেদিকে লক্ষ্য রাখুন। ঘন ঘন ডায়পার পাল্টান, তা না হলে ভিজে স্যাঁতস্যাঁতে ডায়পারের কারণে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। মশা থেকে নিরাপদে থাকুন। বর্ষাকালে মশারা প্রজনন করে থাকে, তার কারণে মশার উপদ্রব বৃদ্ধি পায়, তাই বাচ্চাদের ডেঙ্গি ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এ সময় বাচ্চাদের ঢিলেঢালা জামাকাপড় পরান, বাড়ির আনাচকানাচ পরিষ্কার রাখুন, কোথাও জমা জল থাকলে ফেলে দিন, সম্ভব হলে নিম ও কর্পূরের ধুনো দিন, প্রয়োজনে মশারি টানান মশার কামড় থেকে বাঁচতে। বেশি বড় বাচ্চাদের ক্ষেত্রে মসকিউটো রেপ্লেন্ট ক্রিম ব্যবহার করা যেতে পারে। ডায়রিয়া প্রতিরোধের ব্যবস্থা করুন। বৃষ্টি ও বন্যার কারণে পানীয় জলের সংক্রমণ ছড়াতে পারে। অপরিষ্কার জলপানের ফলেও ডায়রিয়া ইনফেকশন হতে পারে, তাই সবসময় ফিল্টার করা আর ওর জল ব্যবহার করা উচিত। এছাড়াও জল ফুটিয়ে ঠান্ডা করে পান করতে পারেন। বাচ্চাদের বারবার হাত ধুতে উৎসাহিত করুন। বর্ষাকালে বাইরের খাবার খেতে দেবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা। বর্ষাকালে বাচ্চা বাইরে থেকে এলে হাত পা ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। বাচ্চা স্কুল থেকে ফেরার পরে সম্ভব হলে প্রতিদিনের মোজা ধুয়ে দিন। অন্তত দিনে দুবার মেঝে পরিষ্কার করুন। মেঝে পরিষ্কার করার সময় জলে অ্যান্টিসেপটিক মিশিয়ে নিতে ভুলবেন না। সুষম আহার। বাচ্চারা যাতে সুষম আহার গ্রহণ করে সে বিষয়ে লক্ষ্য রাখুন। এই সময়ে স্ট্রিট ফুড একদম চলবে না। এই বর্ষাকালীন সময়ে সবুজ শাকসবজি এবং কলা, বেদানা, পেঁপের মতো মৌসুমি ফল তাদের খাদ্য তালিকায় রাখতে হবে। বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অন্যতম পুষ্টিকর খাবার হলো ড্রাই ফ্রুটস। ফ্লু থেকে নিরাপদে রাখুন। নিজের সন্তানের ভ্যাকসিনের তারিখ ভুলে যাবেন না। ফ্লু থেকে সুরক্ষার সবচেয়ে উৎকৃষ্ট উপায় হলো ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়া।
সর্বোপরি যে কোনো অসুবিধে ডাক্তারের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।